কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে চাচ্ছেন, আমি গতকালের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বোয়েসেল তাদের সরকারি খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠাবে। তো আজকে সেখানে আপডেট হয়েছে, বাংলাদেশ থেকে কর্মীরা বিনা খরচে বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারবে। তো সেই বোয়েসেলের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে বোয়েসেলের মাধ্যমে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ভিডিওটির শেষের দিকে আপনাদের মেডিকেল সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করব, যাতে আপনারা এই মালয়েশিয়ার কলিং ভিসার কারণে আর কোন রকম প্রতারিত না হন। কারণ অনেক এজেন্সি কিন্তু আপনাদের প্রতারিত করছে, বা আপনাদের বাংলাদেশ থেকে এখন পর্যন্ত মাত্র 3,000 কর্মী মালয়েশিয়াতে গিয়েছে, কিন্তু প্রায় 2,00,000-এরও বেশি কিন্তু মেডিকেল হয়েছে। এই যে ভুয়া মেডিকেল গুলো হচ্ছে, তা এই মেডিকেল গুলো যাতে আর না হয় সেই জন্য কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, আজকে সেই বিষয়েও কথা বলবো। তো আপনারা যদি মালয়েশিয়াতে যেতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি ভিডিওটিকেও মিস করবেন না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মালয়েশিয়াতে যেতে যাচ্ছেন, আপনারা সকলেই জানেন বাংলাদেশ থেকে টোটাল 75টি রিক্রুটিং এজেন্সি কিন্তু এখন পর্যন্ত অনুমোদন পেয়েছে, এবং আরো 25টি রিক্রুটিং এজেন্সি অনুমোদনের পাইপলাইনে রয়েছে। তো এর মধ্যে কিন্তু সরকারি 2টি এজেন্সি অনুমোদন পাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত একটা এজেন্সি কিন্তু আপনাদের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বা কাজ করবে, তার নাম হচ্ছে বোয়েসেল। তো এই বোয়েসেল কিন্তু অতীতেও আরো অনেক দেশে কর্মী বিনা খরচে পাঠিয়েছে। তো এই যে বোয়েসেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে 10,000 কর্মী মালয়েশিয়াতে যাবে, কারণ বোয়েসেলের যে খরচটা সেটা কিন্তু পুরোটাই কোম্পানি বহন করবে বা সরকার বহন করবে, আপনাদের একটা টাকাও কিন্তু খরচ করতে হবে না। এই বোয়েসেলের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো বোয়েসেলের সাথে আপনারা যোগাযোগ করার জন্য অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের করতে হবে। তো বোয়েসেল থেকে প্রথমে বলছি, 10,000 কর্মী কিন্তু বোয়েসেল মালয়েশিয়াতে পাঠাবে। তো এই কর্মীগুলোকে তারা কিভাবে সিলেক্ট করবে সেই সম্পর্কেও আজকে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে। বাংলাদেশ থেকে 75টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে, কারণ বোয়েসেলের একার পক্ষে বাংলাদেশ থেকে 2,00,000 কর্মী মালয়েশিয়াতে যাবে। এই বোয়েসেলের একার পক্ষে কিন্তু এতগুলো কর্মীকে পাঠানো সম্ভব নয়, যার কারণে বাংলাদেশ থেকে কিছু কিছু করে বোয়েসেল বাংলাদেশ থেকে কর্মীদের মালয়েশিয়াতে পাঠাবে। তাহলে কিভাবে এই বোয়েসেলের সাথে যোগাযোগ করবেন? অবশ্যই যদি আপনারা বোয়েসেলের ফোন নাম্বার বা বোয়েসেলের সাথে সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কোনো লাভ হবে না, কারণ এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের অবশ্যই ডাটা ব্যাংকে নিবন্ধন করতে হবে। আপনাদের ডাটা ব্যাংকে নিবন্ধন করার পরে কিছু কার্যক্রম রয়েছে যেগুলো ব্যাংক থেকে অটোমেটিকলি করা হবে। আপনাদের প্রধান কাজ হচ্ছে এই বোয়েসেলের এই সুযোগ সুবিধা যদি পেতে চান, অবশ্যই আপনারা কোনো এজেন্সির মাধ্যমে হতে পারে বা আপনারা নিজে নিজে হতে পারে, অবশ্যই আপনারা নিজে নিজেই কিন্তু এই কাজটা করতে পারেন, এই নিবন্ধন করতে পারেন। অবশ্যই কিন্তু এই ডাটা ব্যাংকে আপনাদের নিবন্ধন করতে হবে, এটা যে কোনো এজেন্সির মাধ্যমে হতে পারে বা আপনারা চাইলে একাও কিন্তু এই যে নিবন্ধন সেটা করে ফেলতে পারেন। এবং এই নিবন্ধন করার পরে এই বোয়েসেল যখন তাদের কর্মীর প্রয়োজন হবে, অর্থাৎ বিভিন্ন যখন যে মালয়েশিয়া থেকে যখন তাদের কাছে অনুমোদন আসবে যে এই কোম্পানি থেকে 100 জন কর্মী লাগবে, সাপোজ একটা ফ্যাক্টরি থেকে 100 জন কর্মী লাগবে, তখন কি করবে এই বোয়েসেল ডাটা ব্যাংকের কাছে তাদের যে ডাটা সেই ডাটার লিস্ট চাবে, তখন বোয়েসেলকে ডাটা ব্যাংক থেকে 100 জন কর্মীর এগেনস্টে ধরেন সাপোজ 300 বা 400 জনের একটা লিস্ট দেয়া হবে। এই লিস্টের মাধ্যমে আসলে আপনাদের কার্যক্রম শুরু হবে। এই যে লিস্ট দেয়া হবে, এই লিস্ট থেকে তারা সকল এই যে লিস্টে যাদের নাম আসবে সকলকে একটা করে SMS করে দেবে ফোনে, যে আপনারা প্রাইমারি লেভেলে আপনারা এই বোয়েসেলের সিলেক্ট হয়েছেন। তো তাদেরকে একটা ডেট দেয়া হবে, যে ডেটের মাধ্যমে কিন্তু তারা বোয়েসেলের একটা নির্ধারিত ডেটে এসে তারা তাদের ইন্টারভিউ নেবে। সরাসরি মালয়েশিয়া থেকে কিন্তু এই মালয়েশিয়ার যে কোম্পানি রয়েছে তাদেরকে ইন্টারভিউ নেবে, সেটা হতে পারে আপনাদের অনলাইনে বা হতে পারে অফলাইনে, আপনাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এবং ইন্টারভিউ যারা সিলেক্ট হবেন সেই সিলেক্টেড পার্সনদেরকে নিয়েই কিন্তু পরবর্তী কার্যক্রম বোয়েসেল শুরু করবে।
তো এই ছিল বোয়েসেলের আসলে বিস্তারিত কাজের ধরন, তারা কিভাবে এই যে কার্যক্রমগুলো পরিচালনা করবে এবং কিভাবে আপনারা এই বোয়েসেলের সাথে যোগাযোগ করবেন। তো বুঝতেই পারছেন আপনাদের আসলে যোগাযোগের কোনো ওয়ে নাই, আপনাদের প্রথম যে কাজটি করতে হবে শুধুমাত্র আপনাদের ডাটা ব্যাংকে নিবন্ধন করতে হবে। আপনারা ডাটা ব্যাংকে নিবন্ধন করার পরে অটোমেটিকলি এই কাজগুলো ডাটা ব্যাংক থেকে এবং বোয়েসেল তারা নিজেরাই করে নেবে। তো এইটা হচ্ছে আসলে মূলত একটা লটারির মতো, কারণ যেহেতু অনেক সংখ্যক লোক যাবে তাদের মধ্যে কিছু আছে যাদের ভাগ্য ভালো, তারাই মূলত এই বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে মালয়েশিয়াতে যেতে পারবে। বোয়েসেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মল্লিক আনোয়ার হোসেন তিনি বলেছেন বোয়েসেলের মাধ্যমে অনেক পরিমাণে কর্মী পাঠানো সম্ভব নয়, তবে কিছু কিছু করে সারা বাংলাদেশ থেকে আমরা কর্মী পাঠানোর চেষ্টা করব। প্রত্যেকটা জেলা শহর থেকে বা উপজেলা থেকে কিন্তু আমরা কিছু কিছু করে মালয়েশিয়াতে কর্মী পাঠাবো, যাতে করে সারা বাংলাদেশে কিছু কিছু করে হলেও এই বোয়েসেলের মাধ্যমে কর্মী মালয়েশিয়াতে যেতে পারে। তো এখন এই বোয়েসেল সম্পর্কে আপনাদের যদি আরো কোনো ছোটখাটো মন্তব্য থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে করলে আমি অবশ্যই আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এখন আসছি মেডিকেল প্রসঙ্গে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে মেডিকেলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আপনাদের জন্য রয়েছে একটা সুখবর, কারণ আগে আপনারা হুটহাট মেডিকেল করিয়ে আপনাদের বসিয়ে রেখেছে বা আপনাদের অনেক টাকা হাতিয়ে নিচ্ছে, এখন আর সেটা সম্ভব না। আপনাদের জন্য যখন মেডিকেল করাতে হবে অবশ্যই আপনাদের জন্য একটা অ্যাপ্রুভাল লেটার আসবে, আপনি কোন কোম্পানি হয়ে যাবেন সেটা আপনি জানতে পারবেন এবং সেইটার পরেই কিন্তু আপনাদের এখন মেডিকেল করাতে হবে। তো আপনারা এখন আর সেই মেডিকেলের জন্য প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই যারা মেডিকেল করাবেন আপনারা কোন এজেন্সির সাথে যাচ্ছেন সেই এজেন্সির কাছে জেনে নেবেন যে আপনারা কোন কোম্পানির হয়ে মেডিকেল করাচ্ছেন, তাহলে আপনারা আর প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা বিষয় হচ্ছে আপনাদের কিন্তু মেডিকেলের ফি বেড়ে গেছে, এখন বর্তমানে 10,000 টাকা, আগে 7,000 টাকা লাগতো, এখন 10,000 টাকা কিন্তু আপনাদের মেডিকেল ফি লাগবে, কারণ আপনাদের মেডিকেলের ফি অলরেডি মালয়েশিয়া থেকেই বাড়িয়ে দিয়েছে। একটা হচ্ছে মেডিকেল চার্জ হিসেবে 7,000 টাকা লাগবে এবং পরবর্তী যে 3,000 টাকা এটা হচ্ছে আপনাদের স্লিপ সংগ্রহ করার জন্য লাগবে, এই টোটাল 10,000 টাকা আপনাদের এখন মেডিকেল ফি বাবদ লাগবে। তো আপনাদের আরও কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু এই ভিডিওতে সম্ভব না, কারণ না হয় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে আরও কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করবেন। তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।